হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ক্যারামের বিভিন্ন রকম কালেকশন, কোনটার কি সাইজ, কোনটার কত কি দাম। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে এটা প্রপার ধর্মতলা আছে, ডাক্তার বিধানচন্দ্র মার্কেট, গেট নাম্বার 6, সন্তু স্পোর্টস এন্ড স্পোর্টস লাইফ। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু যদি বলে দাও। ধর্মতলা যে কোনো বাস, ট্রেন, ট্রাম, মেট্রো, ধর্মতলা নামলেই হবে। ধর্মতলায় নেবে গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে, আমার দোকানে আছে ছোট সাইজ থেকে একদম 5 বছরের বাচ্চা থেকে আপ টু বড়দের অবধি, বয়স্করাও খেলতে পারবে। এরকম ক্যারাম বোর্ডের কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আজকে এখানে। বাচ্চাদের ক্যারাম বোর্ড আছে একদম ছোট, এগুলো নর্মাল হয়, কোয়ালিটি মেনটেন আছে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, রেড পলিশ। এরা 26 সাইজ আছে, এর রিটেল প্রাইস আছে 550 রুপিস উইথ গুটি স্ট্রাইকার, ঠিক আছে। এর উপরে আছে 28 সাইজ, ওটা রিটেল প্রাইস আছে 650 উইথ গুটি স্ট্রাইকার। 28 সাইজটা আমার বান্ডিলে আছে, ওই জন্য দেখাতে পারলাম না দর্শক বন্ধুদের জন্য। চৌড়া এটা 26, আর ওটা 28, এটা 650 দাম আছে। আর সাইজের তফাৎ, কোয়ালিটি 19-20 আছে। যেমন 28-এর বিটের সাইজটা হচ্ছে একটু চওড়া থাকে, 34-এর মধ্যে বিটের সাইজটা চওড়া থাকে, আর 26 সাইজের বিটের চওড়াটা একটু ছোট থাকে। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা 34 সাইজ। 34 সাইজের বিট এরকম পাবেন, ঠিক আছে। 34-36 এগুলো আপনার 1050-1500 টাকার মধ্যে অ্যাভারেজ আছে, কোয়ালিটি মেনটেন, ঠিক আছে। এগুলো আগে যেটা দেখেছেন, স্মুথ আছে, এগুলো ঘরে খেলার জন্য বাচ্চাদের। বারো 15 বছর 10 বছর বাচ্চাদের জন্য খেলার জন্য এটা ঠিক আছে। এটা 36 সাইজ আছে, ঠিক আছে। এটা 1500 টাকা রিটেল প্রাইস আছে। হ্যাঁ, উইথ গুটি স্ট্রাইকার পাবেন। রেড পলিশ আমাদের সব যা আছে সব রেড পলিশের আছে, আমরা হোয়াইট পলিশে কাজ করি না, আর নিজস্ব ম্যানুফ্যাকচারিং। এরপরে পেয়ে যাবেন আপনি 38 সাইজ। এরপরে যেটা আছে 38 সাইজ আছে, 38 সাইজ যেটা আছে আপনার দাম পড়ে 2500 টাকা। আর এর থেকে 38 সাইজ একটা দামি মাল আছে, চিপিং করা আছে, ওয়াটারপ্রুফ প্লাই আছে, ওটা পড়ে আপনার 3500 টাকা। এটা 42 সাইজ আছে, ওটা আপনার নর্মাল আছে, নর্মাল বলতে কোয়ালিটি ভালো পাবেন, মানে যেমন ওয়াটারপ্রুফ প্লাই, চিপিং দেওয়া মাল যেগুলো বলছিলাম, এর মধ্যে পার্থক্যটা আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি, 44 সাইজ থেকে আপনি বুঝিয়ে দেবো। হুম, এটাও 42 সাইজ আছে কিন্তু চিপিং করা মাল আছে। আমি 44 সাইজ থেকে দেখিয়ে দেবো দর্শক বন্ধুদের কাছে, এটা আমাদের শিল্পের কাছে, তো ওটা আমি দেখাতে। এটা 42 সাইজই আছে, যেমন এটা নর্মাল আছে, এটা চিপিং দেওয়া মাল আছে, ওয়াটারপ্রুফ প্লাই আছে, স্পেশাল বানানো হয়েছে, যারা ভালো চাইবেন পেয়ে যাবেন। 42 আছে, আপনার 3500 টাকা নর্মাল পাবেন, একটু ভালো কোয়ালিটি নিয়ে 4500 আছে, 5500 আছে। এটা 44 সাইজ আছে, এটা অ্যাপেক্স কোম্পানির আছে কিন্তু এটা স্পেশাল মাল আছে, দেখে নিন কোয়ালিটিটা। তিন বা চেয়ারের বা ইগাইটা হবে, ঠিক আছে। এটা নর্মালটা যেটা আছে, এটাতে ইয়ে আছে, অ্যাপেক্সের স্পেশাল মাল আছে, এটা অ্যাপেক্সের স্পেশাল মাল আছে, এটার দাম আছে 6500 টাকা। হ্যাঁ, নর্মালটা আছে 5500 টাকা। আর এটা 44 সাইজ আছে, 44 সাইজে নর্মালটা আছে 5.5, স্পেশালটা আছে 6.5। এবার কেউ যদি রিকোয়ারমেন্ট করে যে আমার এরকম ধরনের লাগবে, তার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে বানিয়ে দেবো। এটা হচ্ছে 48 সাইজ থেকে, এটা ক্লাবের জন্য ম্যাচ বোর্ড আছে, এটা অ্যাকচুয়াল যেটা ম্যাচ বোর্ড হয়, 48 সাইজ। পলিশ দেখুন, কোয়ালিটি দেখুন, দাম আছে 8500 টাকা, ঠিক আছে, দাম আছে 8500 টাকা, 48 সাইজ। আর একটা বোর্ড আছে 48 সাইজের, এটা কাস্টমাইজ বোর্ড বলি আমরা, এগুলো বাইরে বেশি যায়। বিট যেটা আছে এটা 5x2 বিট আছে, বিটটা যেটা আছে 5x2 আছে, পলিশটা দেখুন,
এটা 10,500 টাকা দাম আছে। এই যেটা দেখছেন এটা ওয়াটারপ্রুফ প্লাই আছে, আপনি হাত দেখলেই বুঝে যাবে, কাস্টমার যখন আসবে পুরো চেক করে নিতে পারবে। এটুকুনি গ্যারান্টি দিতে পারি 100%, যে কাস্টমার আসবে দেখে নিলে কাস্টমার পছন্দ হবেই হবে। হ্যাঁ, অনলাইনে সুবিধা আছে, কাস্টমার যদি ফোনে অর্ডার দেয় ফোন নাম্বার দেওয়া থাকবে, কাস্টমার যদি ফোনে অর্ডার দেয় পেমেন্ট করে দিলে যেখানে বলতে চাইবে সেখানে পাঠিয়ে দেবো, উইথ ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের খরচাটা কাস্টমারকে দিতে হবে, আর ক্যারাম বোর্ডের খরচ যেটা আছে সেটা দিয়ে আমরা পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টে। 26 সাইজ আছে 550 টাকা দাম, 28 সাইজ আছে 650 টাকা দাম। এবার তুমি 34 নিয়ে যাবে 1050 আছে, এবার 36 নিলে 1500 টাকা, আর একটা 36 সাইজ আছে 1250 টাকা দাম আছে, সব ফুটিশ টাকার দিয়ে বাচ্চাদের জন্য ঘরে খেলার জন্য এগুলো বেস্ট আছে। এবার যখন 38 সাইজ যাবে, 38 সাইজ থেকে ম্যাচবো স্টার্ট আছে, ওটা 2500 টাকা আছে আর 3500 টাকার আছে 38 সাইজ। 38 সাইজের আবার পর 42 সাইজ হয়, 42 সাইজের দাম আছে 3500 টাকা আছে, 4500 টাকা আছে। 42 সাইজের পর পড়ে যাবে তোমার 44 সাইজ আছে, 44 সাইজটা আছে 4500 টাকা আছে, 5500 টাকা আছে, 6500 টাকার আছে, কোয়ালিটির উপর এগুলো আছে। এবার 48 সাইজ আছে, 8500 টাকা আছে, 10,500 টাকা আছে, যেটা স্পেশাল এডিশন আছে কাস্টমাইজ, ওটা 10,500 টাকা দাম আছে। এরপর 52 সাইজ আছে, 12,000 টাকা দাম আছে। হ্যাঁ, এই কাস্টমাইজ ওয়াটারপ্রুফ আছে 44 থেকে পেয়ে যাবে, ওগুলো 6,500 টাকা আছে, ওয়াটারপ্রুফ প্লাই পেয়ে যাবে 44, 48 আছে, 10,500 আছে, 8,500 টাকা আছে, 48 এগুলো পেয়ে যাবে ওয়াটারপ্রুফ, মানে যত উপরে দিকে যাবে ওয়াটারপ্রুফ প্লাই পাবে। হ্যাঁ, যদি বড় সাইজ নাও 44 48, এগুলো 52, এগুলো 1 বছরের ওয়ারেন্টি দিই আমরা। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি মানে কি? সে যদি বোর্ড কিছু প্লাই খুলে যায় বা প্লাই নষ্ট হয় সেগুলোতে আমরা এ করে দিই, মানে রিপেয়ার করে দেবো। চিপিংটা হচ্ছে প্লাইয়ের মধ্যে এই যে চিপিং করা আছে, দেখে নিন তাহলে বুঝতে পারবে, বড়ো বড়ো আছে তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। ওটা দিলে স্ট্রাইকারটা রিভাইটালটা ভালো করে আর কোয়ালিটিটা আছে। কাস্টমাইজের ব্যাপার যেটা বলছো দাদা, সেই কাস্টমাইজ ব্যাপারটা কি? ওটা একমাত্র 48 সাইজে বানানো হয়েছে। কাস্টমার প্রথমে একটা কাস্টমার এসেছিল, ওরা বাইরে থাকে, এদের বিট যে 48 সাইজে বেঙ্গলে যে বিটটা আছে বিটটা ওদের পছন্দ হয়নি, বলেছিল আমার আরও মোটা বিটের দরকার, সেই জন্য ওর থেকে মোটা বিটার বানানো হয়েছে 5x2, সেই জন্য ওইটা কাস্টমাইজ বোর্ড বলে আমরা এখন অবধি বিক্রি করেছি। কোনো বোর্ডের বিটটা যদি নিজের ইচ্ছে মতো আমি বানাতে চাও হয়ে যাবে, কাস্টমাইজেবল। মানে তুমি যদি এভাবে যদি 52 সাইজের বিট 48 সাইজে বলো ওটা হবে না, হয়তো মোটা পাতলা বা যেরকম বলবে সেরকম হয়ে যাবে, কিন্তু ওগুলো অর্ডার দিতে হবে, টাইম দিতে হবে, মিনিমাম 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ। এটা আছে 250 টাকা আছে দাম, রিটেল প্রাইস এটা 150 টাকা আছে, আর এগুলো বোর্ডের সঙ্গে দেওয়া হয়, ম্যাক্সিমাম রিটেল প্রাইস আছে 50 রুপিস, এটা কম দামের আছে 30 রুপিস, ঠিক আছে, অর্ডার আছে 30 রুপিস, হ্যাঁ এটা 30 রুপিস, 250, 150, 50 রুপিস, 30 রুপিস। তো আজকের মতন ভিডিওটা ইউপি, তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কোনো পার্টিকুলার কোনো স্পোর্টস আইটেমে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে সেই আইটেমটার ব্যাপারে তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে, বেল বাটনটি ক্লিক করে দিও।